ছাড়তে হয়েছে নিজের দেশ, আপাতত ভারতে ঠিকানা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু তারপর কোথায় যাবেন শেখ হাসিনা? সোমবার যখন বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা, তখন শোনা গিয়েছিল লন্ডন যাবেন তিনি, সেখানে আশ্রয়ের আবেদন জানিয়েছেন। কিন্তু শেখ হাসিনার লন্ডন যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা আরও বাড়ল। বাংলাদেশে বিগত কয়েক সপ্তাহ ধরে হত্যালীলা চলছে, তার রাষ্ট্রপুঞ্জ পরিচালিত তদন্ত চাইল ব্রিটেন সরকার। এরপরই জল্পনা শুরু হয়েছে, এই তদন্তের দাবি কি হাসিনার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টার ইঙ্গিত? অগ্নিগর্ভ বাংলাদেশে সোমবার পরিস্থিতি আরও খারাপ হয়। আন্দোলনের মুখে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন শেখ হাসিনা, দেশ ছাড়েন তিনি। সামরিক বিমানে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন তিনি, তবে ভারতের কাছে আশ্রয় প্রার্থনা করেননি তিনি। সূত্র মারফত খবর মিলেছিল লন্ডনে যেতে চান হাসিনা, তার বোন রেহানা ব্রিটেনের নাগরিক, সেই কারণে তিনি রাজনৈতিক আশ্রয় চাইবেন ব্রিটেনের কাছে। এদিকে সূত্রের খবর, ব্রিটিশ সরকার হাসিনাকে আশ্রয় দিতে নারাজ। গতকালই ব্রিটিশ সরকারের তরফে বিদেশ সচিব ডেভিড ল্যামি বিবৃতি দিয়ে জানিয়েছেন, বাংলাদেশের শান্তি এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ সুনিশ্চিত করতে সব পক্ষকে কার্যকরী ভূমিকা নিতে হবে। এরপরই জানা যায় বাংলাদেশের সংরক্ষণ বিরোধী আন্দোলনকে ঘিরে বিগত কয়েক সপ্তাহ ধরে যে হত্যালীলা চলেছে তার তদন্ত চেয়েছে ব্রিটেন সরকার, রাষ্ট্রপুঞ্জ পরিচালিত তদন্তের দাবি করা হয়েছে। এরপরই হাসিনার লন্ডন যাত্রা নিয়ে আরও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।